জয়পুর ব্লকের জয়পুর সমুদ্র বাঁধ সংলগ্ন যে মাঠ, সেই মাঠের আজকে যে দিবস পালন সাঁওতাল বিদ্রোহ, 1855 খ্রিস্টাব্দে যে বিদ্রোহ শুরু হয়েছিল আজকের দিনে, আজকের দিনে আদিবাসী সম্প্রদায় মানুষ প্রতি বছরই এই দিনটা উৎসবের মধ্য দিয়ে নানা রকমের অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করে থাকেন। সাঁওতাল বিদ্রোহের দুই নায়ক সিধু কানুর জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য নিবেদন কোতুলপুর বিধানসভার জয়পুরে। 1855 সালে সাঁওতালরা সশস্ত্র সংগ্রাম করেছিল তাদের অধিকার আদায়ের জন্য। তারা এই যুদ্ধ ঘোষণা করেছিল ইংরেজদের শাসন শোষণ, সুদখোর, মহাজন ও ব্যবসায়ীদের বিরুদ্ধে। এই যুদ্ধের উদ্দেশ্য ছিল ব্রিটিশ সৈন্য ও তাদের দোসর অসৎ ব্যবসায়ী, মুনাফাখোর ও মহাজনদের অত্যাচার, নিপীড়ন ও নির্যাতনের হাত থেকে নিজেদের রক্ষা করা এবং একটি স্বাধীন সার্বভৌম সাঁওতাল রাজ্য প্রতিষ্ঠা করা। সাঁওতাল হুলের ইতিহাস হতে জানা যায় দামিনী কুহু ছিল সাঁওতালদের নিজস্ব গ্রাম, নিজস্ব দেশ। 1855 সালের 30 জুন যুদ্ধ শুরু হয় এবং 1856 সালের নভেম্বর মাসে তা শেষ হয়। সাঁওতালরা তীরধনুক ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধ করলেও ইংরেজ বাহিনীর হাতে ছিল বন্দুক ও কামান। তারা ঘোড়া ও হাতি যুদ্ধে ব্যবহার করেছিল। এই যুদ্ধে ইংরেজ সৈন্যসহ প্রায় 10,000 সাঁওতাল যোদ্ধা শাহাদত বরণ করেন। সাঁওতাল বিদ্রোহের লেলিহান শিখা ব্রিটিশ সরকারের মসনদ কাঁপিয়ে দিয়েছিল। যুদ্ধে সিধু, কানু, চাঁদ ও ভাইরব পর্যায়ক্রমে নিহত হলে 1856 সালের নভেম্বর মাসে যুদ্ধ শেষ হয় এবং বিদ্রোহের পরিসমাপ্তি ঘটে। আজকের দিনটিতে সাঁওতাল বিদ্রোহ শুরু হয়েছিল, তাই আজকের দিনটি হুল দিবস হিসাবে পালন করে আসছেন ভারতবর্ষের আদিবাসিন্দারা। জয়পুর থেকে রঞ্জিত কুণ্ডুর রিপোর্ট, বাংলা সার্কেল নিউজ। আজকের দিনটিতে সমস্ত আদিবাসী সমাজ, বিশেষ করে আমার এই কোতুলপুর বিধানসভার যত আদিবাসী ভাই এবং বোনেরা, মা বোনেরা আছেন, প্রত্যেককেই এই হুল দিবসের প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। আগামী দিনে এই আদিবাসী সম্প্রদায়ের যাতে আরও উন্নত হয়, আরও তাদের সম্মান ফিরে পায়, তার জন্যে আমি যত ধরনের প্রচেষ্টা, আমাকে যদি আদিবাসী সমাজ মনে করে, আমি সব সময় তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত। আপনারা আদিবাসীর প্রত্যেকটি আজকে যারা যারা পালন করছেন বা যারা বাড়িতে আছেন, শারীরিক কারণে পালন করতে পারছেন না, প্রত্যেককেই আজকের দিনটিতে শুভকামনা রইল। জয়পুর থেকে রঞ্জিত কুণ্ডু রিপোর্ট, বাংলা সার্কেল নিউজ।